কাজী পেয়ারার উদ্ভাবক, বাংলাদেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক এবং ন্যাশনাল এমিটারিস্ট সায়েন্টিস্ট ডক্টর কাজী এম বদরুদ্দোজার প্রথম জানাজার নামাজ হয়েছে বুধবার রাতে রাজধানীর উত্তরায়। আজ সকাল 9টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে তার দ্বিতীয় জানাজার নামাজে যোগ দেন বিশিষ্ট জনসহ কৃষিবিদরা। রাজধানীর একটি হাসপাতালে বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 97 বছর। ডক্টর কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তার মৃত্যুতে শোকাহত চ্যানেলাই পরিবার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের কৃষি গবেষণার প্রাণপুরুষ প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা, বাংলাদেশের কৃষিতে তার অবদান চিরস্মরণীয়। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2012 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাহত স্বজন সুহৃদরা। এশার নামাজের পর রাজধানীর উত্তরা কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা নামাজ হয়েছে। এ সময় তার অনুসারী, ভক্ত, কৃষি গবেষক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। তারা তার অবদানের কথা স্মরণ করেন। এগ্রিকালচারে যে ওনার যে অবদান, এটা আমরা কেউ বলতে পারবো না। এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তার যে নিউক্লিয়ার যে সে সৃষ্টি করছে, সেই নিউক্লিয়ারসের অবদান আজকে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কৃষির যে উন্নতি, সেই উন্নতির পিছনে ওনার বিরাট অবদান আছে। গবেষণা খাতে ওনার অবদান, অসীম অবদান রয়েছে। দেশের জন্য যে কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, কতটুকু আত্মত্যাগ করতে পারে, সেটা ওনাকে বোঝা যায়। আমার কাছে উনি একজন গবেষকের চেয়ে একজন ভিশনারি, একজন গবেষণা ম্যানেজমেন্ট, গবেষণা ব্যবস্থাপনা, এই জায়গায় ওনার দক্ষতার বিষয়টা আমি উল্লেখ করতে চাই। পরিবারের পক্ষ থেকে এই বিজ্ঞানীর জন্য দোয়া চাওয়া হয়। হি গেভ হিজ লাইফ ফর বাংলাদেশ। ইন মাই ওপিনিয়ন, হিজ ফ্যামিলি, হি স্যাক্রিফাইস হিজ ফ্যামিলি, হি স্যাক্রিফাইস জেল টাইম ইন পাকিস্তান ফর বাংলাদেশ। হি ওয়াজ নোন অ্যাজ ফাদার অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। অলওয়েজ সেজ দ্যাট মুলকের জন্য কাজ করো তুমি, ইউনো বাংলাদেশ জন্য কাজ করো। অ্যান্ড হি ডিড এভরিথিং পসিবল ফর বাংলাদেশ। সুরিত সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার তার মরদেহ নেওয়া হবে গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। সেখানে জানাজার নামাজের পর নেওয়া হবে গাইবান্ধায়। নিজ গ্রাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।